আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলাতাম আলমাল নবী আবা আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন সারা দেশেই ব্যাপক হারে ধর্ষণের মাত্রা বেড়ে চলেছে অত্যন্ত ভাবে এর মধ্যে মক্তবে মাদ্রাসায় যারা শিক্ষকতা করছেন তাদের ভেতরেও অনেকেই যৌন নির্যাতনের মতো এই রকম নোংরা এবং অত্যন্ত জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছেন এই ঘটনাগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এ বিষয়ে আমরা বেশ কিছু পয়েন্ট উল্লেখ করতে চাই কেন মক্তবে মাদ্রাসায় জন নির্যাতনের কাম হার বেড়ে চলেছে এবং সংবাদগুলো আমরা দিন দিন শুনতে পাচ্ছি এর জন্য আর্থিক কারণ আমরা চিহ্নিত করেছি আর দুটি প্রতিকারের কথা আমরা উল্লেখ করতে চাই ইনশাআল্লাহ তবে সবার কিছু সবার আগে বলতে চাই যে হুজুর অথবা আলেমোনামা যারা আছেন তাদের ব্যাপারে আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষের ধারণা হল যে তারা তো মানুষ নয় ফেরস্তা তাদের থেকে কোনো ত্রুটি হতে পারে এটা আমরা আশা করি না অথচ ঠিক আছে তাদের কাছে মানুষ ভালো আশা করে বিধায়ক তাদের মধ্যে সাধারণ মানুষের চাইতে ত্রুটি এবং অন্যায়ের প্রবণতা অনেক কম থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তারা ফেরস্তার মতো হবেন এবং তাদের কোনো থেকে কোনো অন্যায় প্রকাশ পেলে আমরা আমাদের চোখ কপালে উঠে যাবে এটি কিন্তু চুক্তিযুক্ত নয় বরং তারাও মানুষ রক্ত মাংস গড়া মানুষ তাদের দ্বারা ভুল হতে পারে তাদের ভেতরেও প্রবৃত্তির তাড়না রয়েছে হতে পারে বিষয়গুলো অস্বাভাবিক নয় একেবারে যদিও পরিমাণে বেশি হওয়াটা অস্বাভাবিক আর দ্বিতীয় কথা হল আমরা জানি আমাদের দেশের মিডিয়াগুলোর একটা বড় অংশ ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী তারা এ ধরনের ব্যতিক্রম এবং ভিন্ন সংবাদগুলো পেলে সেগুলোকে হলুদ মিশিয়ে তারা প্রচার করে থাকে যার কারণে এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসার ভিতরে দু চারটি ঘটনা ঘটলে সেটাকে অনেক ফলাও করে এমনভাবে প্রকাশ করা হয় যেন সবগুলোই ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বিধায় বিষয়টি অনেকটা আপনার অপপ্রচারও বটে তবে একেবারেই যে ঘটছে না তা নয় কেন ঘটছে এর আটটি কারণ উল্লেখ করতে চাই আমরা প্রথম কারণ হলো মসজিদের যারা চাকরি করেন ইমাম হোক মোয়াজিন হোক তাদের স্টাফদের জন্য ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নাই এই না থাকাটা একটি বড়ো কারণ মক্তবে যিনি বাচ্চাদেরকে পড়ান তিনি ইমাম সাহেব হন মোয়াজেন সাহেব হন অথবা অন্য কেউ হন না কেন তাকে ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা করে দিতে হবে এত বেশি বেতন দিতে হবে যাতে তিনি ফ্যামিলি নিয়ে থাকতে পারেন অথবা ফ্যামিলি কোয়ার্টারের ব্যবস্থা থাকতে হবে এবং তাকে বাধ্য করতে হবে ফ্যামিলিকে সাথে নিয়ে রাখার জন্য এটা যদি হয় তাহলে ইনশাল্লাহ এই যে ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি নি জননিগ্রহের কথা সেগুলো সাল্লাহ কমতে থাকবে দ্বিতীয়ত যে কারণ তা হলো মক্তবগুলোতে সাধারণত মসজিদ ভিত্তিক যে মক্তবগুলো রয়েছে এগুলোতে মনিটরিং নেই বললেই চলে সকালবেলায় সাধারণত মক্তবগুলোতে পড়ানো হয় বা বিকালবেলায় পড়ানো হয় যখন পড়ানো হয় যিনি পড়ান তিনি সর্বে সর্বা তিনিই সব কিছু দেখেন শুনেন তার যেমনি খুশি এমনি পড়ান তিনি পরিচালনা করেন এখানে কোনো মনিটরিং নেই বললেই চলে না মসজিদ কর্তৃপক্ষ থাকেন না তার উপর ইমাম সাহেব বা খতিব সাহেব অন্য কেউ থাকেন কেউই থাকেন না যার কারণে স্বেচ্ছাচারিতার সুযোগ থাকে এবং এটা তৈরি হয় তো এই ধরনের বক্তব্য যদি ক্যামেরার ব্যবস্থা করা হয় এবং সিসি ক্যামেরা লাগানো হয় এবং একজন মানে গভীরভাবে মনিটরিং করেন তাহলে কিন্তু একটা মানুষ খারাপ হলেও তার খারাপ প্রবণতা এটা চোখে পড়বে খুব সহজে এবং তিনি অনেক বেশি খারাপ পর্যন্ত পৌঁছতে পারবেন না নাম্বার তিন মেয়েদের যে মাদ্রাসাগুলো রয়েছে আমাদের দেশে এই মেয়েদের মাদ্রাসাগুলোতে পুরুষ শিক্ষক আছে এবং মেয়ে শিক্ষকও আছে অথচ এটা হওয়া উচিত নয় আমরা সহ শিক্ষার বিরুদ্ধে বলি আমরা সহ শিক্ষকতার বিরুদ্ধেও বলা উচিত অর্থাৎ মেয়েদের মাদ্রাসাতে পুরুষদের পুরুষ টিচার কোনোভাবে থাকা উচিত না যোগ্য মেয়েদের শিক্ষককে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দিয়ে পাঠদান করতে হবে আমরা সৌদি আরবে মেয়েদের যত স্কুল রয়েছে সেগুলো দেখি শত শত হাজার হাজার মেয়েদের স্কুল দেখি সেখানে কোনো পুরুষ থাকে না দারোয়ান ছাড়া পুরো পরিচালনা শিক্ষকতা সব কিছু মেয়েরা করে থাকেন আমরা যদি ব্যবস্থাপনা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে মেয়েদের মাদ্রাসাগুলোতে অনবিপ্রেত যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কমে যাবে ইনশাআল্লাহ নাম্বার চার আমাদের দেশে মাদ্রাসাগুলোর জন্য কেন্দ্রীয়করণ নীতিমালা নেই বললেই চলে অথচ মাদ্রাসাগুলো অনেকগুলো বোর্ড রয়েছে সেগুলোতে যে সমস্ত নীতিমালা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে এই নৈতিকতার ক্ষেত্রে বা এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে অত্যন্ত কঠোর এবং সুপরিষ্কার কোনো নির্দেশনা তেমন একটা উল্লেখযোগ্য নেই বললেই চলে সেটা যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ দর্শনের মাত্রা বা নারা নির্যাতনের মাত্রা বা এ ধরনের অন্যায় অবিচারের মাত্রা ইনশাল্লাহ কমতে থাকবে নাম্বার পাঁচ সাধারণ আবাসিক যে মাদ্রাসাগুলো রয়েছে আমরা জানি সেগুলোতে ঢালাও বিছানার ব্যবস্থা রয়েছে অথচ রসুল আহ কামসাল্লাহিসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে বাচ্চারা যখন সাত বছর হয়ে যায় তখন তাদের বিছানা তোমরা পৃথক করে দাও তাহলে বাচ্চাদেরকে পৃথক বিছানায় নবীর হাসরাতসালাম শোয়াতে বলেছেন আমরা যে মাদ্রাসাগুলোতে ঢালাও বিছানা বাচ্চাদেরকে শোয়াই এগুলোও তারা যে নিগ্রহের শিকার হয় অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে এগুলোর জন্য একটি বড় কারণ বড় ভূমিকা রাখে বিধায় এই কালচার চেঞ্জ করতে হবে তাদের জন্য পৃথক খাটিয়া বা চৌকির ব্যবস্থা করতে হবে পৃথকভাবে তাদের থাকার সিস্টেম চালু করতে হবে তা না হলে এ ধরনের সমস্যা বাড়তেই থাকবে নাম্বার ছয় বেশিরভাগ মাদ্রাসাগুলোতে এখনও পর্যন্ত সিসি ক্যামেরা সহ যত আধুনিক মনিটরিংয়ের ব্যবস্থা আছে সেগুলো নেই বললেই চলে অথচ এটা খুবই জরুরি আজকের যুগে সিসি ক্যামেরা যদি থাকে এবং আরও আধুনিক যত মনিটরিং সিস্টেম আছে সেগুলো যদি মাদ্রাসাগুলোতে থাকে তাহলে ইনশাল্লাহ এই জাতীয় যে অনবিপ্রিত ঘটনাগুলো ঘটছে সেগুলো হার ইনশাল্লাহ কমে যাবে নাম্বার সাত মাদ্রাসা শিক্ষকদেরকে সহ থাকার ব্যবস্থা করতে হবে প্রায় বেশিরভাগ আমি যদি নব্বই নিরানব্বই ভাগ বলি তাহলে ভুল হবে না আবাসিক মাদ্রাসাগুলোতে শিক্ষকদেরকে ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা করা হয় না এটা কর্তৃপক্ষের এক প্রকার গাফিলতি বলা যেতে পারে প্রথমত তাদেরকে এত বেতন দেওয়া হয় না যে ফ্যামিলি থাকতে পারে দ্বিতীয়ত থাকার অনুমতি দেওয়া হয় না অথচ এটা থাকা উচিত রসুল্লা আক্রম সাল্লা সাল্লাম এতেকাফের দশ দিন ছাড়া জীবনে কখনো স্ত্রী ছাড়া ছিলেন না তাহলে আমরা মাদ্রাসার শিক্ষকরা কীভাবে মাসকে মাস বছরকে বছর বা দিনকে দিন সপ্তাহকে সপ্তাহ আমরা ফ্যামিলি ছাড়া তথাকথিত দিনের খ্যাতমত করছি বিধায় বিবাহিত শিক্ষকদেরকে অন্তত ফ্যামিলিস থাকার ব্যবস্থা তাদের করা উচিত আর অব্যাহিতদেরকে খুব দ্রুত বিবাহের জন্য পরামর্শ দেওয়া উচিত অন্তত এ ধরনের ক্ষেত্রে কাজ করার খাতিরে তার ইনশাল্লাহ এই ধরনের অনেক ঘটনা আমি কমবে ইনশাআল্লাহ নাম্বার আট বড় ছোট এবং বিভিন্ন শ্রেণীর ছাত্ররা মাদ্রাসাতে সাধারণত একসঙ্গে থাকে এটাও একটা বড় কারণ একটা বাচ্চা সে শিশুশ্রেণীপ্তে পড়ে একই মাদ্রাসার একই ক্যাম্পাসে সেখানে যদি আপনার একটা বয়স্ক বাচ্চা থাকে সে অনেক উপরে পড়ে তাহলে তাদের একসাথে এই যে মিক্স হচ্ছে একসাথে উঠা বছা করছে চলাফেরা করছে এটাও অনুচিত বরং বাচ্চাদের প্রতিষ্ঠান ক্যাম্পাস আলাদা হওয়া উচিত বড়োদের ক্যাম্পাস এবং প্রতিষ্ঠান আলাদা হওয়া উচিত এটা যদি করা যায় তাহলে এই ধরনের অনুপ্রত ঘটনা অনেকখানি কমে যাবে তাহলে আমরা আটটি কারণ উদ্ঘাটন করলাম মসজিদগুলোতে স্টাফগুলোর জন্য ফ্যামিলি ব্যবস্থা নাই তারা ফ্যামিলি ছাড়া থাকে মক্তবগুলোতে দুর্ঘটনা ঘটার জন্য এটা একটা বড় কারণ দ্বিতীয়ত মক্তবে মনিটরিংয়ের ব্যবস্থা নাই বললেই চলে মক্তবের শিক্ষক যিনি থাকেন তিনি সর্বা একা একা যা মনে চায় তা করেন মনিটরিং সিস্টেম থাকা দরকার তৃতীয়ত মহিলা মাদ্রাসাগুলোতে পুরুষ শিক্ষকের ব্যবস্থা এটা বন্ধ করা দরকার এটা প্রচুর পরিমাণে রয়েছে এটাও সমস্যা একটা বড় কারণ নম্বর চার কেন্দ্রীয় কোনো নীতিমালা মাদ্রাসাগুলোর নেই বললে চলে বিশেষ করে এ ধরনের নৈতিক স্খলনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থাপনা নীতিমালা থাকা উচিত নাম্বার পাঁচ সাধারণ আবাসিক মাদ্রাসাগুলোতে ঢালাও বিছানার ব্যবস্থা রয়েছে এটা বন্ধ করে খাটিয়া চোখের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষা আর হল এবং থাকার জায়গা পৃথক করতে হবে নাম্বার ছয় সিসিটিভি সহ যত আধুনিক মনিটরিং ব্যবস্থা আছে এগুলো ম্যাক্সিমাম মাদ্রাসাগুলোতে এখনও হয়নি অথচ এগুলো দরকার নাম্বার সাত শিক্ষকদেরকে মাদ্রাসা শিক্ষকদেরকে আবাসিক শিক্ষকদেরকে ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা করতে হবে বেতন দিতে হবে সিস্টেম করতে হবে সেটা না থাকাও একটা বড় কারণ সমস্যার নাম্বার আট ছোট এবং বড় বাচ্চাদেরকে মাদ্রাসার বড় শ্রেণীর এবং ছোট শ্রেণীর বাচ্চাদেরকে পৃথক পৃথক ক্যাম্পাসে প্রতিষ্ঠানে তাদেরকে পড়ানো উচিত সেই সিস্টেম থাকা উচিত একেবারে ছোট বাচ্চা থেকে নিয়ে বড়ো বাচ্চা পর্যন্ত একই ক্যাম্পাসে একই প্রতিষ্ঠানে না থাকা উচিত এই বিষয়গুলোকে আমরা খেয়াল করলে ইনশাআল্লাহ সমস্যা অনেকখানি দূর হয়ে যাবে সেই সাথে মৌলিকভাবে দুটি সমাধান সবগুলোকে অ্যানালাইসিস করে আমরা বলতে পারি এক হলো সিস্টেমগত অবকাঠামোগত যদি উন্নতি আমরা করতে পারি দ্বিতীয়ত হলো প্রপার মনিটরিং যদি করতে পারি সেই সাথে নীতি এবং আদর্শের কথা আমরা মানুষকে শেখালে কি হবে আর আমার নিজেদের ভিতরে নীতি এবং আদর্শের চর্চা আলোচনা বাড়াতে হবে তাহলে ইনশাআল্লাহ এই ধরনের অনবিবৃত ঘটনা ঘটবে না এই জাতির সবচেয়ে আস্থার জায়গা সবচেয়ে ভরসার জায়গাটাও যদি আস্তে আস্তে ভরসা হারিয়ে ফেলে তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না আল্লাহ তালা আমাদের প্রতি রহন করুন দয়া করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত